আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ রাজশাহী মহানগরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে মেয়র লিটন। নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, এলাকায় পুলিশ মোতায়েন। নাটোরের বরেগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাকে ডাকাতির চেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ রাজশাহী মহানগরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার পৃথক পৃথক স্থানে এই সভা দুটির আয়োজন করা হয়। দুপুরে সিটি হল রুমে আয়োজিত সভায় AHM খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন দৃশ্যমান হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী সিটি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এদিকে বিকেল 3:30 রাজশাহী কলেজ অডিটোরিয়ামে যুব মহিলা লীগের সাথে মতবিনিময় করেছেন সিটি মেয়র। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সহ অন্যান্যরা। দেশ স্বাধীন করার পরে কিন্তু নারীদেরকে সংবিধানে যথোপযুক্ত মর্যাদা দেওয়ার কথা স্বীকৃতি দেন, এবং আমরা জানি যে আমাদের সার্বজনীন ভোটাধিকার যেটি আমরা 70 সাল থেকে দেখছি, সেখানে নারীদের বিপুল পরিমাণে অংশগ্রহণ। যে গত পরশু দিন ওয়াশিংটনে IMF-এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান একজন নারী, তিনি শেখ হাসিনা আমাদের নেত্রীর সঙ্গে দেখা করেছেন ওয়াশিংটনে, এবং দেখা করে বলেছেন যে কোন দেশের উন্নয়ন কিভাবে করতে হয় সেটা দেখবার জন্য শেখ হাসিনার মতো নারী নেত্রীর দরকার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ারের উপস্থিতিতে নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে। এ সময় চেয়ার ভাঙচুর সহ উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। তবে সংঘর্ষে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুর 1টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে একটি অডিট ভবন উদ্বোধনের জন্য মন্ত্রী পরিষদের সাবেক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস MP, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রমজান, শফিকুল ইসলাম শিমুল সহ যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সভা চলাকালীন সময়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, গ্রুপের সমর্থকরা তাদের নেতাদের নামে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করে। এ সময় সাবেক সাধারণ সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা স্লোগান দিলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সবাই পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন পুলিশ সুপার সাইফুর রহমান। বর্তমানে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নাটোরের বরেগ্রামে সিমেন্ট বোঝাই ট্রাকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। রাত 12টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বরাইগ্রাম থানা মোড়ের পাশে মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত সদস্যরা বিলের মধ্যে পালিয়ে যায়। বরাইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নওগাঁয় যাচ্ছিল। পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর বিল এলাকায় পৌঁছলে মহাসড়কে ডাকাত দলের সদস্যদের বিছিয়ে রাখা তার কাটার ব্যারিকেডের কবলে পড়ে ট্রাকটি। এ সময় ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালে চালক ট্রাকটি নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাক চালক ট্রাক থেকে নেমে চাকা দেখতে গেলে ডাকাত সদস্যরা চালকের গলায় ধারালো ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় ট্রাক চালক অস্ত্রধারী এক ডাকাতকে লাথি মারলে সে ছিটকে পড়ে যায় এবং পালিয়ে ট্রাকে উঠে পড়ে। পরে অন্য ডাকাত সদস্যরা এগিয়ে আসার চেষ্টা করতেই টহল পুলিশকে দেখে বিলের মধ্যে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতদের ধরতে বিলে পুলিশ অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত ডাকাত সদস্যদের আটক করতে পারেনি পুলিশ। ক্লাম পাইবে অ্যাঙ্গেল এতখানি করে সেট করা আছে, এপার থেকে রশি টান দিছে, টান দেওয়ার পরে আমি ওই টাকা বেচালি ড্যানমুড়া,
তারপরে আরেকটা টান দিয়েছে তারপরে আমার বামে থাকা আমি আর বাঁচাতে পারিনি তখন ওই যখন আমি বুঝতে পারছি টাকা আমি লাভ দিয়ে নামা গাড়ি তোটার জন্য আমি সামনের দিকে গেছি চারজন ছিল এখানে আর একজন সামনের দিক দেখে গেছে ঘিরে আমাকে ধরছিল কলার চাকু বাতাসে আমি বাঁচার তাকে তোর বুকের উপর লাত্তি মেরেছি তখন ওই ছুটে গেছে হাত ধরতেই চাকু ঠেকারে লিছি লওয়ার পর তখন একটা কোচ দুটা ট্রাক দাঁড়ায় গেছে তখন ভয় ওই নামা চলে গেছে এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ।